এলো এলো পূজো এলো সবার কেনাকাটা কি হয়ে গেল মানে কেনাকাটা কি হয়েই গেছে সবার মানে আমার তো একটাও হয়নি যত বয়স বাড়ছে তত না জামার সংখ্যা কমছে আজকে আমরা এসে গেছি গড়িয়াহাটে আমাদের যারা কলকাতায় থাকি মানে গড়িয়াহাট একটা বিখ্যাত জায়গা যেখানে সব রকমের জিনিস আমরা পাই একটু দেখব পূজো আসলে পরে মানুষের কী সব থেকে মনে পড়ে কী কেনাকাটা করছে মানুষ কি চাইছে এই পুজোয় করতে কী ফ্যাশন চলছে আজকে আমরা জেনে নেবো জনতা কী বলছে থেকে চলুন দেখা যাক জামাটা কি কিনবো পুজোর কেনাকাটা শেষ এই যে শুরু হয়েছে টাকাটা এখনো শুরু হয়নি শুরুই করিনি ওইটাই কথা এখন কি বলে মোটামুটি চলছে চলছে না না একদম না মানে এটা পূজোর কালকে রাখি ও আচ্ছা আচ্ছা শুরু হয়নি না না এমনি কেনাকাটা মানে পূজোর নয় একদম ডান প্রচন্ড একটা অভিযোগ আমার অলওয়েজ সেটা হচ্ছে যে ছেলেদের পোশাক ওই এত মেয়েদের পোশাক চারিদিকে ছেলেদের জন্য কে ভাববে আমরা কি পরবো দূর এবছরে কি ট্রেন্ডিং মেয়েদের আপাতত তো কিছু দেখছি না বাট যেটা পাবো নিয়ে নেব শাড়ি 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 প্রত্যেক বছরে হ্যাঁ প্রত্যেক বছরে শাড়ি মানে ইউনিক অলওয়েজ যেরকম চিকন এখন বেরিয়েছে হাকোবা ওকে যেহেতু আমার সবে মানে বিয়ে হয়েছে তো এই মুহূর্তে ট্রেন্ডিং কি তার উপরে আমি অতটা মানে দেখিনি তো কুর্তির উপরে আমার ফ্যাসিনেশনটা বেশি আর কি ট্রেন্ডিং মেয়েদের এখন আমি এখন বলতে পারবো না সেভাবে দেখি কি ট্রেন্ডিংয়ে আছে ট্রেন্ডিং কি সেটা বুঝতে বলতে পারবো না কারণ সবে বেরিয়েছি পুজোর শপিং করতে এবারে ঘুরবো এখন তো অনেক বাকি ঘুরবো মার্কেটে তারপরে বুঝবো কোনটা ট্রেন্ডিং চলছে প্লেট জিন্স অ্যান্ড টপ ব্যাগি স্টাফস ওভারসাইজ পার্টিকুলারলি কিছু না যেটা ভালো লাগে সব অ্যাকর্ডিংলি কমফর্ট জোন আর স্টাইলের হিসাব থেকে সবার আলাদা ট্রেন্ডিং ট্রেন্ড ফলো করলে তো নরমাল সবার মতনই হয়ে যেতে হবে বিনা ট্রেন্ডে চলাটাই তো ভালো ভেরি গুড পূজো বলতে সবার প্রথম কি মাথায় আসে পূজো বলতে সবার প্রথম মাথায় আসে প্রচন্ড আড্ডা ঘোরা খাওয়া দাওয়া ছুটিয়ে মজা করা আর গরমের মধ্যে ঘেমে ঘেমে প্যান্ডেলে ঘোরা একদম পুজো বলতে সবার আগে অষ্টমীতে শাড়ি শাড়ি পরতেই হবে খাওয়া দাওয়া আর ঘোরা বন্ধু বান্ধবের সাথে টাইম কাটানো বাবা মাকে একটু সময় দেওয়া ব্যাস একসঙ্গে ঘুরতে বেড়ায় আর অনেক এনজয়মেন্ট হয় সবার এখন হয় না এখন বোনাস পাইনি তো বোনাস এখন পাই বাচ্চাদের তো দিতেই হবে দিতেই হবে নিজেরা পড়ো না পড়ো বাচ্চা দিতেই হ্যাঁ আমরা পড়ি না আমাদের ওই কাট কোনো রকম দিন কেটে যায় হ্যাঁ আপনারা চলে এসেছেন বলছি এবারে পুজোয় যাই না কেনাকাটি করা যাবে কি না আমার আর ভুল কিচ্ছু হয়নি কেনাকাটি বাজারে ভিড় রয়েছে কিন্তু সবাই বলে সবার কেনাকাটা শেষ মানে জিনিসপত্র শেষ আমরা কি করব পুরনো জিনিস দিয়ে কাটাই একটু আড্ডা মারি মজা করি আসি পরে ব্লগ নিয়ে হুম বলুন